সিসিমপুরে যে বন্ধুটি উপস্থিত হয়েছে আমরা এর নাম কি সবাই জানে কি নাম এর নাম হলো টুকটুকি তাই না আচ্ছা বন্ধুরা আমরা দেখি টুকটুকি কি করতে পছন্দ করে টুকটুকি তুমি কি করতে পছন্দ করো তোমরা কি জানো টুকটুকি কি করতে পছন্দ করে বাবা তুমি বলো তো টুকটুকি কি করতে পছন্দ করে আর কি করতে হ্যাঁ ঠিক বলেছো তুমি সবাই হাততালি টুকটুকির জন্য হ্যাঁ খুবই সুন্দর টুকটুকি হলো 5 বছর বয়সী একটি তরুণী সে সবসময় বই পড়তে পছন্দ করে এবং বন্ধুদের সাথে আড্ডা দিতে বেশি ভালোবাসে তাই না বন্ধুরা সে আর কি করতে পছন্দ করে হ্যাঁ সে গান করতে এবং নাচতে বেশি পছন্দ করে তাই না বন্ধুরা হ্যাঁ খুবই ভালো আচ্ছা টুকটুকি তুমি কি নাচতে পছন্দ করো দেখেছো বন্ধুরা টুকটুকির বলে নাচতে পছন্দ করে তোমরা কি টুকটুকির মতো নাচতে পারো হ্যাঁ হ্যাঁ অবশ্যই টুকটুকি তোমাদের সাথে নাচবে এবং তোমাদের সবাইকে নাচ দেখাবে ঠিক আছে হ্যাঁ খুবই ভালো খুবই ভালো আচ্ছা বন্ধুরা টুকটুকি তো বই পড়ে আমরা সবাই জানি তাই না হ্যাঁ আমরা কি টুকটুকির মতো করে সবাই বই পড়ি হ্যাঁ আচ্ছা বন্ধুরা টুকটুকের কি হলো হ্যাঁ আমরা কি জানি টুকটুকি কি হয়েছে চলো তো দেখি টুকটুকি কি করছে ও কি মন খারাপ আমরা যে দেখি টুকটুকি তোমার কি মন খারাপ কি হয়েছে তোমার জানো টুকটুকি কি বলেছে তোমরা কি জানো টুকটুকি আমাকে কি বলেছে টুকটুকির মন ভীষণ খারাপ এই জন্য যে সে সিসিমপুরের আরেকটি বন্ধুকে কাছে পেতে চায় তোমরা কি চাও বন্ধুরা খুবই ভালো আমিও দেখতে চাই তোমাদের মতো করে কারণ কাকে দেখতে চাও তোমরা বেশ বেশ খুবই ভালো ভালো তো সবচেয়ে প্রিয় বন্ধু ভালো খেয়ে ফিরবে না ভালো তো মাছ খায় তোমাকে কেন খাবে আচ্ছা বন্ধুরা তোমরা সিসিমপুরের কোন বন্ধুটাকে দেখতে চাও হ্যাঁ তোমরা যদি সিসিমপুরে কোন বন্ধুকে দেখতে চাও তাহলে আমার সাথে সবাই এই শব্দটা বলবে যেটা আমি বলবো ঠিক আছে হ্যাঁ বন্ধুরা তো রেডি অং বং কেশ অং বং কেশ অং বং কেশ হলুম চলে সকাল দুপুর ইচ্ছে মতো আপুর সুপুর কাপড় গোবর খাই
বুদ্ধি বাড়ে কোনটা খাবে সামনে থেকে বেছে নাও মাছের চাটনি মাছের ঝোল মাছের কোপ্তা কাবাব রোল কোনটা খাবে বেছে নাও বেছে নাও আমার খুব ভালো লেগেছে আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো ভালুক কি করতে পছন্দ করে হ্যাঁ মাছ খেতে পছন্দ করে আর সবচেয়ে যেটা যে কথাটা হচ্ছে ভালুক শিশির পরে বন্ধুদের সাথে মজা করতে অনেক বেশি পছন্দ করে তাই না হ্যাঁ সে বড় বড় মাছ খেতে পছন্দ করে আচ্ছা বন্ধুরা তোমরা কি সবাই ভালুকের মতো করে মাছ খাও বেশ খুবই ভালো জানো বন্ধুরা হালুম যখন মাছ খায় না তখন আমার না এত লোভ লাগে আমার মনে হয় যে হালুমের হাত থেকে মাছটা কিনে আমি খেয়ে ফেলি বুঝলে বন্ধুরা আচ্ছা বন্ধুরা হালুম আর কি করতে পছন্দ করে এটা কি আমরা জানি হ্যাঁ হালুম গাছপালা দেখাশোনা করতে পছন্দ করে আমরা কি এটা করি হ্যাঁ বন্ধুরা আমরা সবাই গাছপালার যত্ন নিব ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আরেকটা কথা বন্ধুরা আমরা সবাই জানি যে শিশিরপুর বিটিভিতে অনুষ্ঠিত হয় তাই না বন্ধুরা হ্যাঁ শোনো বন্ধুরা তোমরা কোনো বিশৃঙ্খলা চেষ্টা করবে না হ্যাঁ তোমরা যদি বিশৃঙ্খলা করো তাহলে কিন্তু হালুম টুকটুকি শিশিরপুরে চলে যাবে এটা কি তোমরা চাও হ্যাঁ তাহলে শান্ত হয়ে সুন্দর ছেলে এবং সুন্দর মেয়ে হয়ে এখানে বসে থাকো ওকে হ্যাঁ বন্ধুরা তো আমরা সবাই জানি যে শিশিরপুর বিটিভিতে অনুষ্ঠিত হয় তাই না কখন কখন হয় এটা কি আমরা জানি হ্যাঁ বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি শিশিরপুর শুক্রবারে সকাল 9:05 শুরু হয় তাই না বন্ধুরা কখন শুরু হয় শুক্রবার সকাল 9:05 হ্যাঁ শিখু শিখু আসবে না কি জন্য জানো তোমরা হালুমকে টুকটুকুকে ধরতে চাও সেই জন্য আসবে না তোমরা যদি ডিস্টার্ব করো হালুম টুকটুকুকে তাহলে ওরা কখনই আসবে না হ্যাঁ না তোমরা সুন্দর হয়ে সুশৃঙ্খল ভাবে বসো তাহলে ওরা তোমাদের সামনে অনেকক্ষণ থাকবে তোমরা এটা চাও না খুবই ভালো ভালো মেরুকি ওরা খুবই ভালো বন্ধু ওরা জানো ওরা সকলেরই ভালো বন্ধু দয়া করে কেউ হাত দিবে না ওকে হ্যাঁ তোমরা সুন্দর করে বসে সমস্যা ঠিক আছে বন্ধুরা আমরা আমরা কি করবো আমরা যদি শিশুপুর দেখতে কেউ ভুলে যাই তাহলে কি করবো তাহলে চিন্তার কোনো কারণ নেই তাহলে চিন্তার কোনোই কারণ নেই এটা শিশুপুর আবারও দেখানো হবে বৃহস্পতিবার সন্ধ্যা 6:15 কত মিনিটে বন্ধুরা হ্যাঁ সন্ধ্যা 6:15 বন্ধুরা তোমরা কি জানো আজ কি দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই না বন্ধুরা এই সম্বন্ধে আলুম এবং টুকটুকি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তোমরা কি এটা শুনবে হ্যাঁ টুকটুকি তুমি কিছু বলবে হ্যাঁ বন্ধুরা তোমরা কি জানো তোমরা কি জানো আলুম টুকটুকি কি বলেছে আমাকে জানো না হ্যাঁ আলুম টুকটুকি বলেছে যে আমাদের যে বাংলা বর্ণমালা গুলো আছে এগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে তাই না বন্ধুরা হ্যাঁ এগুলো আমরা শুদ্ধভাবে উচ্চারণ করব এবং নিয়মিত লেখার অভ্যাসটা করব ওকে হ্যাঁ
সবাই চেষ্টা করবে বাংলা আমাদের মায়ের ভাষা তো আমরা অবশ্যই চেষ্টা করব বাংলাকে সামনে রেখে আমরা শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য এবং লেখা অবস্থা রাখতে হবে পাশাপাশি বন্ধুরা এটা মনে থাকবে না ধরা যাবে না কোনো মতেই ধরা যাবে না তোমাদের কেমন লেগেছে হালম টুকটুকি কাছে পেয়ে হ্যাঁ এখন হালম টুকটুকি তো শিশিরপুরে চলে যাবে তোমাদের কেমন লাগবে ভালো লাগবে না হ্যাঁ বন্ধুরা তো হালম টুকটুকি অনেকক্ষণ তোমাদের মাঝে ছিল এখন ওরা সবাই শিশিরপুরে চলে যাবে হ্যাঁ সবাই শিশিরপুরে চলে যাবে তোমরা ডিস্টার্ব করবে না বিশৃঙ্খলা চেষ্টা করবে না হালম টুকটুকি চলো সবাইকে টাটা দাও হালম টুকটুকি সবাইকে বিদায় জানাও এখন হালত টুকটুকি সবাই শিশুপুরে চলে যাবে ধন্যবাদ সবাই